ডিসিশন টা সেটা কিন্তু অনেকটাই হেল্পফুল এখন কিন্তু আমরা অনেকখানি পিছিয়ে গিয়েছি সবাই চাই না আমাদের জন্য অনেক বেশি চাপ হয়ে যাবে যে আমরা কিভাবে কি করবো এত অল্প চাপে পুরো পুরো বলছি আমরা কবে কি করবো এখনো যেহেতু ফুলভাবে ওরা সিদ্ধান্ত এখনো দিতে পারে নাই তাই আমরা অনেক এবার রেজাল্ট অনেক ভালো আমাদের কতজনের মধ্যে কতজন এরকম যদি একটু বলেন হ্যাঁ আমাদের 93.36% হলো আমাদের জিপিএ 5 2230 জনের মধ্যে 2028টা হলো 80টা হলো জিপিএ 5 মানে একদম 93.36% সায়েন্স আর্টস এবং কমার্সের মধ্যে আর্টস এবং কমার্সে কোনো ফেল নাই 100% পাস সায়েন্সে দুইটা ফেল আছে এক সাবজেক্ট করে ফেল মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু বলেছে যে একটা শর্ট বিষয়ের উপর শর্ট সিলেবাসের উপর তাদের পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় বলেছে এখন দেখার বিষয় যে তারা কি করছে তো আমি আমি মনে করি যেহেতু প্যান্ডামিক সিচুয়েশনে তারা এই তিনটি বিষয়ের উপর পরীক্ষা দিয়েছে প্রস্তুতি গ্রহণ করতে পারেনি এবং সশরীরে ক্লাস মাত্র 6 মাস পেয়েছিল এই ব্যাচটা যেমন রাজশাহী কলেজে 6 মাস পেয়েছিল তারপরে তো ক্যান্ডিডেট শিখিয়েছেন আমি মনে করি যে মেধার প্রতিযোগিতা ভিত্তিতে ভর্তি হবে বটে কিন্তু সেই প্রতিযোগিতা যেন সিলেবাস কেন্দ্রিক হয়